গরু আনিছিস, এই গরু লাগে মুখ বাঁধিন কাজ করিনছিস। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি দেখুন ব্লগ নিয়ে। আমার বীজ তো পুরো রেডি হয়ে গেছে, তো তার জন্য জমি তৈরি করতে হবে। তো এই সময় আমাদের এখানে শ্যালো চালু হয়ে গেছে। তো আমাদের এই শ্যালো দেখুন, শ্যালোটা চালু করে দিয়েছে। আর এই সময় একটা ট্র্যাক্টারও এসে গেছে, জমি মানে জমিতে জল ভরে গেছে। আর ট্র্যাক্টারওয়ালা এসে গেছে, দেখুন এই যে ট্র্যাক্টর আঙ্কেল, উনি এসে গেছে। কাকু কাকু এসে গেছে। তো ভাত খেতে খেতে চলে এসেছি সবাই। ট্র্যাক্টরটা অন্য জায়গায় চষছিল, তো প্রচুর ময়লা পড়েছে, উনি পরিষ্কার করছেন। প্রথমে জল দেওয়ার পর টবি টবি ভিজানো হয়ে গেছিলো দু তিন দিন ধরে। তো ট্র্যাক্টর রেডি হয়ে গেছে জমি চাষ চষতে দেখুন। তবে এই এই ট্র্যাক্টরটা ভীষণ সুবিধা হয়, কাকু খুব ভালোভাবে চষে আমাদের জমিটা। কারণ আলগুলো তো ছিঁড়তেই হয় না, আলের পোল দিয়ে পুরো গাড়িটা নিয়ে যায়। অনেক সময় ছোট ট্রাক্টর দিলে আলের ধারগুলো বাদ। তো দেখুন জমি পুরো চষা কমপ্লিট করছে, যাই হোক এসে গেছে জমিতে। পাশে তুমি চাষ হয়নি আজ, শ্যালোর জল ঠিকঠাক ভাবে ওঠে না, তো ওর জন্য আমার সাইডাল দিতেই হবে, কারণ পাশের জমি চাষ নেই, এই জলের জন্যই চাষ করতে পারেনি। তো যাই হোক, আমাদের নিজেদের শ্যালো আর কেউ, পুরো জমিটাকে মানে সবাই মিলে কাজ করে থাকি। এই যো এইভাবে আল দিয়েছি, সকালবেলায় দিয়ে গেছি আর এই আবার দিচ্ছি। তো যাই হোক, এইভাবে খাটতে হয়, কিছু করার নেই। আমার বাবার মানে হাতে ধরার মতো কেউ নেই, আমার ভাই সেও খুব একটা পারে না, আর এই জনকে বলা হয়েছিল। তো আমি এরকম ভাবে পুরো আলটাকে দিয়ে দিয়েছি, যাতে জল যেন আলের বাইরে যেতে পারে। আর গেঞ্জিটা পরে নিয়েছি, কারণ এই যে কাদা ছিটকাবে তার জন্য। বাবারা এসে যাবে, কারণ তার এক লেভেল, তো ওর জন্য মানে আলগুলো একটু উঁচু উঁচু করে দিয়ে, এই যে বাঁধগুলো এগুলো একটু উঁচু করে দিয়ে আর জলটাকে বেশি করে দিয়েছিলাম, যার জন্য ওই মাটি আর চালতে এরকমভাবে চালতে হয় না। উঁচু নিচুগুলো পুরো মাটিটা গলে গেছে, গলে গিয়ে পুরো এক লেভেল হয়ে গেছে। তো বেশি যেখানে যেখানে এই যে মাটি দেখা যাচ্ছে, এই উঁচু উঁচু জায়গাগুলো সামান্য একটু এরকমভাবে ছেলে দিলেই আবার সমান হয়ে যাবে। আমাদের জমিটা ছিল একটু সমান, তো সার দিয়ে বেশ সার ছড়িয়ে দিয়ে যদি দুদিন এভাবে জল ভরে রাখা যায়, তো জমিটা সত্যি মাটিগুলো গলে যাবে এবং মই দেওয়ার কোনো দরকারই নেই। এভাবেই আমরা করে থাকি। আর হাইব্রিড চাষ মানে একটু উঁচু করে আল দিয়ে জলটাকে বেশি ভরে রাখার জন্য আর আলটাকে বেশি উঁচু করা হয়, আর জল এভাবেই ভরে দেওয়া হয় এবং সারও ছড়ানো হয়ে গেছে কমপ্লিট। জমিটা পুরো জল যথেষ্ট আছে দেখুন, সব জায়গায় জল আল হয়ে গিয়েছি আর মানে উঁচু করা। এই যে জমি রেডির জন্য সবাই বিস্তারিত চলে এসেছি। আর এই সব নিয়ে তো আমাকে একটু সবদিকে নজর দিতে হচ্ছে, কারণ এদিকে কিছুটা বীজতলায় ভাঙতে হচ্ছে, ওদিকে জনেদের খেয়ালও রাখতে হবে। তো আগের দিনে আমরা এই বীজটা কিছুটা ভেঙে নিয়েছিলাম, হাইব্রিড বলে একটু রক্ষে অল্প ভাঙতে হয়। এগুলো আমার বৌদি, তোমার হয়েছে কত? আর আমার হয়েছে 70, আর একটা বৌমার হয়েছে 60। আমাদের এখানে এই বোরো ধানের চাষটা শুরু হয়ে যায় প্রায় পৌষ মাসের মাঝামাঝি থেকে, আর প্রায় মাঘ মাসের 7-8 তারিখ পর্যন্ত সবাই কমপ্লিট করে থাকে প্রায়, কিছু যাদের হয় না। তবে অনেকেই পৌষ মাসের মধ্যেই রুয়ে নেয়, যেহেতু হাইব্রিড ধান তাড়াতাড়ি রোয়াটাই একটু ভালো হয় ধানটা। যেমন ভাই তেমন একটা নয়, এই জনেরা এসে গেছে দেখুন। আজকে পড়েছে আমার ভাইকে দিলাম সাজিয়ে। এখন তো ঠান্ডা বুঝতেই পারছো, করে ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে চলে এসছে মাঠে। তো এনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করতে হবে, আবার ঠান্ডা, যেহেতু ঠান্ডার কাজ সবাইকে চা দিতে হবে। চলে গেলাম, চলে আসলাম চা নিয়ে আমি। এই যো
সবাইকে চা দিলাম, পরিবেশন করলাম, সবাই খুশি তাতে, কারণ ঠান্ডার কাজ বুঝতেই পারছেন, একটু গরম গরম কিছু হলে ভালো হয়। তবে মাংসগুলো খুবই ভালো, আবার সব রোয়াতে লেগে গেছে, তো ওনাদের হাতে হাতে কিছুটা বীজ এদিক ওদিক করে দিয়ে দিয়েছি, যতক্ষণ কিছু হেল্প করা যায় ভাত রান্না করে দিলাম। করেছি, দুপুর হয়ে গেছে, বাড়িতে এসে রান্না করলাম, রান্না করলে ভাই আর আমি আমি ভাত নিয়ে চলে আসলাম মাঝে, কিছুই করিনি, একটু মাছের ঝোল আর একটু মাংস তরকারি, যেহেতু আজকে লাস্ট 3-4 দিন লেগে গেছে খেতে, ওনাদের জন্য ভাত নিয়ে চলে এসেছি মাঠে। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ, যদি ভালো লেগে থাকে ভিডিওটি, আমার এই কাজকর্ম এবং গ্রামের, সম্পূর্ণ গ্রামের দৃশ্য, গ্রামের কাজকর্ম, তো প্লিজ পাশে থাকবেন, পারলে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব হয়তো আমার আরেকটি ভিডিও বানাতে সত্যি সাহায্য করবে এবং ভালো লাগবে। সবাইকে দেখো খেতে দিলাম আমি মাঠের মাঝখানে, আমার ভাত দেওয়া পুরো রেডি, মানে শেষ হয়ে গেছে, এগুলো আমি গুছিয়ে নিয়েছি, বাড়ির দিকে রওনা দেব, আর যাওয়ার আগে কিছুটা বীজ এদিক ওদিক করে দিয়ে গেলাম। তবে একটা সারপ্রাইজ আছে, মাসিরা কিন্তু গান করে করে কাজ করে, কারণ একসাথে মানে সবসময় কাজ করতে তো বোরিং লাগে, তো তার জন্য কিছুটা গান করছে, আবার করছে, হাসাহাসি সবকিছু আনন্দ আছে, সবকিছু তো আমি থাকতেই পারছি না, কারণ এদিকে সময় দিতে হচ্ছে, অথচ বাড়ি রান্না করতে হবে, ওনাদের বন জঙ্গল কাটিং কাটিং তুই করলে জমি জায়গা রে, আবার বীজ কম বলে সেদিকেও আনতে হচ্ছে, ও আদিবাসী রে সকালে খাটাই খাটাই মিনি হান্দর দম বার করাই দিনছে রে, সন্ধ্যাবেলা মিনি হান্দর মিনি জারে দিনছি ছিল লিয়ার ডিজা বাজির। তো আজকে বলবো ভিডিওটা মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে ধান গাছটাকে মানে একটা বাচ্চা যেমন ছোট থেকে বড় হয়, ঠিক ধান গাছটাকে কিভাবে বীজের অঙ্কুরোদ্গম করলাম এবং সেটা ফেললাম, সবকিছু দেখালাম ডিটেলস। তো প্লিজ যদি ভালো লেগে থাকে ছোট বোনটির পাশে থাকবেন, আর আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখলাম।